হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট সম্পর্কে লেটেস্ট আপডেট কী আছে প্রথমে তোমাদের প্যানেল লিস্ট সম্পর্কে আপডেট দেবো এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের দু হাজার বাইশের যে নতুন ভ্যাকেন্সি সেটা সম্পর্কে আপডেট জানাবো দেখো তার আগে তোমাদের জানিয়ে রেখি সমস্ত সরকারি চাকরির আপডেট রেগুলার বেসিসে পাওয়ার জন্য এবং প্রত্যেক মঙ্গলবার কর্মসংস্থান খবরের কাগজের আপডেট প্রত্যেক সাপ্তাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও দেখো প্যানেল প্রকাশ সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানিয়ে রেখি তোমাদের কিন্তু তিন চার দিনের মধ্যে ডাবলিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্যানেল প্রকাশের একটা হিউজ সম্ভাবনা আছে তোমরা ডাব্লিউ বিপিএসসি ফুড সাব ডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো উইদিন ওয়ান উইকের মধ্যে কিন্তু তোমাদের প্যানেল প্রকাশ হয়ে যেতে চলেছে এবং প্যানেল প্রকাশের পর কিন্তু তোমাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের জয়নিং হয়ে যাবে এবং দু হাজার বাইশে যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের প্যানেল প্রকাশের পর জয়নিং হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি নতুন যে ভ্যাকেন্সি তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের জানিয়ে রাখি সাতশো প্লাস ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে এবং এটা ফুড সাব ইন্সপেক্টরই এমন একটা পোস্ট যেটা কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সাব ইন্সপেক্টর পদের চাকরির জন্য আবেদন করতে পারবে সুতরাং যারা যারা দু হাজার বাইশের ফুড সাব ইন্সপেক্টরের জন্য অপেক্ষা করছো তারা পড়াশোনা শুরু করে দাও কারণ তোমরা দেড় থেকে দু মাসের মধ্যেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তিন চার মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে সুতরাং এখন দেখার জয়নিং কতটা তাড়াতাড়ি হয় এবং প্যানেল কতটা তাড়াতাড়ি প্রকাশ পায় নতুন আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও এবং ভিডিওটা থেকে তোমার উপকার হলে অবশ্যই একটা লাইক করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং